তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, এখানে নিয়েছি ভাত, আর হচ্ছে আছে এখানে লাইট চোচা ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর এটা হচ্ছে ইলিশের সর্ষা ভাপি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শম্পা হালদার ব্লগস চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তো মর্নিং মর্নিং আমি চলে এলাম একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে ঠাকুরকে পুজো পার্বণ দিয়ে এখন বাজে সকাল 9:15 বোধ হয়। যাই হোক, তো আমরা আজকে বের হচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, মানে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আজকে। তো দশমীর তো দুদিন হয়ে গেল, সেই জন্য আর ওখানে একটু অনুষ্ঠান আছে, আর ছেলেও গেছে, সে কারণে ওকেও আনা হবে, আর অনুষ্ঠানও দেখে আসবো, সে কারণে যাচ্ছি বাড়িতে। তো চলো আমার শ্বশুর বাড়ি দর্শন তোমাদেরও করবো, আমিও একটু আনন্দ করবো, প্রায় 3-4 মাস হয়ে গেল যাই না, সেই কারণে আজকে যাচ্ছি। তো চলো। তো এই যে আমরা বাইকে করে যাব, ওটিটাকে রাতের বেলা ঘরে ঢুকবো। এখন আমরা মহানন্দা ব্যারেজ পাস পার করব, ওই যে ঠিক আছে, আর এই দেখো জায়গাটা কত, এটা নতুন রোড হয়েছে, ঠিক আছে, আর আমরা আগে ওই দিকতে যেতাম, এখন এটা নতুন রাস্তা হয়েছে। এই দেখো নদী, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি জামাটা চেঞ্জ করলাম, কারণ এত গরম আর ভিজে গেছিলাম, সে কারণে চেঞ্জ করলাম। চেঞ্জ করে যে ঘরে আছি, এখন ঘরটা আর ঝাঁট দিলাম, এসে একটু কাজও করে নিয়েছি, সবাই বাড়িতে আছে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। তুলসী গাছ হয়েছে দেখো, এই যে এটা আমার ঘর, ঘরে আর ঘর নেই, এখন পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। এদিক দিয়ে একটা রাস্তা, যেখানে হচ্ছে আমার খাট, এটা আমার বিয়ের খাট, আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, ঠিক আছে, আগে আমরা এই ঘরেই থাকতাম, তো এখন এই ঘরে ভাই থাকে, মানে আমার দেওর থাকে। দেখো সব খারাপ হয়ে গেছে ঘর দুয়ার, আর এই সুকেশটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আগে, আজ থেকে তো 13 বছর আগের কথা। আমার পিসি পেঁয়াজ কাটছে, আর মা কি বানাচ্ছে, আর মা করলা ভাজা বানাচ্ছে, আর এই যে বেগুন ভাজছে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা হচ্ছে অসুস্থ, তোমাদের তো বলেছি, উনি আজকে প্রায় 2-2.5 বছর থেকে অসুস্থ, মানে একটু ভালো হয় আবার একটু খারাপ হয়, সেরকম কিছু করতে টুরতে পারে না। তো এই যে ওনাকে দেখো, আর এটা হচ্ছে আমার ননদের ছেলে, এই যে গপু, এটা হচ্ছে গপুনাথ, আর এটা হচ্ছে ননদের মেয়ে, এই যে যে লিংটু পাচু, এটা ঢাকা থাক, এটা ঢাকা থাক, এটা দেখানো যাবে না, এটা দেখানো যাবে না। এই যে একটা ননদ আমার। তো এই যে আমরা খেতে বসে গেছি, এই যে এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের ভাগ্নি, ওইটা হচ্ছে আমাদের ভাগ্না গপু, আর আমার ছেলে তো এসেছে বললাম, এই যে আমরা সবাই খেতে বসেছি। তোমরা কি দেখাচ্ছ, ওরা ডিম মামলে দিয়ে খাচ্ছে, আমি তো ডিম খাবো না, আমি এই যে এগুলো নিয়েছি। গপু তুমি একটু কাছে আসলে ভালো হতো না, ও আচ্ছা। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, এখানে নিয়েছি ভাত, আর হচ্ছে আছে এখানে লাইট চোচা ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর এটা হচ্ছে ইলিশের সর্ষা ভাপি।
আজকে একটা কীর্তন বাড়িতে জমা দেওয়া হচ্ছিল, খেয়ে যাবে দামে কি মা? এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, এটাই আমাদের বাড়ি। ওই যে বড় মা, ওইটা আমার নন, এই দুটো আমার ননদ হয়। না না কি এটা ইয়ে করতেছি, এটা হচ্ছে আমাদের গ্রাম, খুব সুন্দর। দুটো রাস্তা, এই যে একটা রাস্তা আর এই যে একটা রাস্তা, আর এই দিক দিয়ে আর একটা রাস্তা আছে। হ্যাঁ অনেক রাস্তা, এই দেখো এই যে এইদিকে একটা রাস্তা। আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা বাড়িতে আসার কারণ এটাই, কারণ এখানে দুর্গাপূজা শেষ হওয়ার পরে তিন দিন এখানে বাউল গান থাকে। তো সেই বাউল গানের অনুষ্ঠানে আমরা যাচ্ছি সবাই মিলে, সবাই কয়েকজন চলেও গেছে, এখন আমরা বাকি আছি, এখন আমরা যাচ্ছি। তো চলো বন্ধুরা বাউল গানের ওখানে দেখা হচ্ছে, যতটুকু ভিডিও করতে পারলে পারুক করবো, নাহলে নাই, ঠিক আছে চলো। গচগুনো এইটা কা? আমার এইখানে দুই বোন আর এই যে আমার ওয়াইফ বসে আছে, আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি একটু অনুষ্ঠান দেখলাম, মানে হচ্ছে এখনো গান, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছো ইসে। তো এখন সবকিছু খুলবো, শাড়ি টাড়ি দেখো, আজকে একটু অন্যরকম শাড়ি পরেছিলাম, এই যে কেমন লাগছে জানিও কমেন্টে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শম্পা হালদার ব্লগ চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। সকাল আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন বাজে সকাল 9:30, আজকে শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন। তো এই যে এখনো বিছানাকে তোলা হয়নি, যেহেতু তোমার হাজব্যান্ড শুয়েছিল, আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মোটামুটি কাজকাম হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমরা এখন বেরোবো, ভালো করে নড়াস না। সুন্দর লাগছে, আমরা রাস্তায় আছি, ঠিক আছে। তো রাস্তাতে একটু ভিডিও করে নিলাম, ওই যে ওইদিকে চা বাগান আর এটা রোড, দারুণ দারুণ। এখন তো খুব রোদ উঠেছে, আকাশের রংটাও সুন্দর হয়েছে।
এসেছি ঘরে, এখন 11:30 বাজে আর আমরা বেরিয়েছিলাম কখন যে যাই হোক প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছে। হ্যাঁ, তো আমরা বাইকে গেছিলাম, তোমাদের তো বললামই। যাই হোক, ওর বাবা রেডি, মানে রেডি বলতে কি এখন ফ্রেশ হবে, জামা কাপড় চেঞ্জ করছে। ঠিক আছে, তো আমরা আসছি, আসার পরে আমাদের বিড়ালগুলো খুব দৌড়ে দৌড়ে আসছে, একজনকে বলে গেছিলাম খেতে দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো বন্ধুরা, কালকে ওই ড্রেসটাই পরে গেছিলাম, আজকে ওই ড্রেসটা পরে গেছি আসছি, কারণ হচ্ছে আমি একটা ড্রেসই নিয়ে গেছিলাম, কারণ একদিনের জন্য যাবো, সেই কারণে আমি আর জামা কাপড় নিয়ে যাইনি, আর ওখানে শাড়ি ছিল, শাড়ি টাড়ি পরেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন রাখি আমি। ঠিক আছে, পরে আবার এই ভিডিওটা এডিট করবো কবে বা ছাড়বো কবে তার ঠিক নেই, তো চলো এখন রাখবো, ফ্রেশ হবো, রান্না করবো, খাওয়া দাওয়া করবো, যেহেতু 11:30 বেজে গেছে, সকাল 11:30 খুব খিদে পেয়েছে, আসার সময় কিছু খেয়ে আসেনি। কেমন, তো চলো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কেমন, তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি, তো চলো টাটা।